নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস 24/7। আর এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি সেটা হচ্ছে মালদার গাজলের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিপাড়া গ্রামের সেই ছবি। একটা হাই এক্সটেনশন যে ইলেকট্রিসিটি হাই এক্সটেনশন যে টাওয়ার হয় সেই টাওয়ারের উপরের মধ্যে একজন ব্যক্তি রয়েছেন, সেই ব্যক্তিকে উঠাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাকে নামানোর জন্য ইতিমধ্যেই কিন্তু দমকল কর্মী এবং পুলিশ কর্মীরা ঘটনাস্থলে চলে এসেছেন, সেই ছবিও কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই হাই এক্সটেনশন যে ইলেকট্রিসিটির যে পোল রয়েছে বা অর্থাৎ টাওয়ার রয়েছে সেই টাওয়ারের উপরে কিন্তু একজন ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিকে নামানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। তারা কিন্তু ইতিমধ্যেই দড়ি টড়ি নিয়ে উঠবার চেষ্টা করেছেন, উঠেও পড়েছেন কয়েকজন, তাকে কিন্তু দড়িতে বাধা হচ্ছে। কী কারণে এই ব্যক্তি কিন্তু হাই এক্সটেনশন পোলের উপরে উঠে পড়েছে? ইতিমধ্যে কিন্তু এখন বিদ্যুৎ বন্ধ রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব। ওই ব্যক্তির কারণে কিন্তু ওই যে পোল রয়েছে সেই পোল দিয়ে যে লাইনটা গেছে, যে টাওয়ার দিয়ে লাইনটা গেছে, সেই লাইন কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। ওই ব্যক্তিকে নামানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা ঘটনাস্থলে চলে এসেছেন, পুলিশও গাজলের থেকে পুলিশ চলে এসেছেন, দমকল কর্মীরা চলে এসেছেন মালদা থেকে, আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব। সেই ব্যক্তিকে নামানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এই ব্যক্তি কে এখনও অবধি কিন্তু আমরা জানতে পারিনি। তিনি কি মানসিক ভারসাম্যহীন না সুস্থ মস্তিষ্কে তিনি সুইসাইড করতে উঠেছেন, এখনও অবধি কিন্তু কোনো কিছুই জানা যায়নি। তবে না নামানো অবধি কিন্তু কোনো কিছু বলা সম্ভব না। এলাকার মধ্যে চারিদিকে মানুষজন ভিড় করে রয়েছেন, দেখছেন যে টাওয়ারের ওপর থেকে এই ব্যক্তিকে কী করে নামানো হয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ কর্মীরা, যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখছে পুলিশ এবং রয়েছে দমকল কর্মী। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রচুর মানুষের ভিড় রয়েছে, আমবাগান ঘিরে মানুষ রয়েছেন, দমকল কর্মীরা কিন্তু উঠে পড়ছেন, আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। তাকে নামানোর জন্য দমকল কর্মীরা উঠছেন, ইতিমধ্যে চারজন কিন্তু উপরে উঠে রয়েছেন, বাকিরা কিন্তু ধীরে ধীরে উঠছেন। তাকে যাতে নামানো যায় সেই দিকে কিন্তু নজরে রাখা হচ্ছে, তাকে দড়ি দিয়ে নামানো হবে কি না সেটাও কিন্তু এখন ভাববার বিষয়। তারা কিন্তু দমকলকর্মীরা ইতিমধ্যে দড়ি নিয়ে উপরে উঠে পড়ছেন, যে এই ব্যক্তিকে অনেকক্ষণ ধরে বলা হচ্ছিল যে নেমে পড়বার জন্য, কিন্তু কোনোভাবেই এই ব্যক্তি শুনছিলেন না। তাকে নামানোর জন্য কিন্তু দমকলকর্মীরা কিন্তু উপরে উঠে পড়ছেন, সেই ছবি আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। আপনাদেরকে আর একবার জানিয়ে রাখতে চাইব, যেখানকার ঘটনা মালদার গাজলের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিপাড়া গ্রামের ঘটনা, সেখান থেকে কিন্তু এই ব্যক্তিকে নামানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। কি কারণে এই যুবক হাই ভোল্টেজ বিদ্যুৎ টাওয়ারের উপরে উঠেছেন সেটা কিন্তু এখনো অবধি জানা যায়নি, আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব। এই টাওয়ারের উপরে যে টাওয়ারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি তার ঠিক মাথাতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায় বন্দি করা হচ্ছে ওই ব্যক্তি বসে রয়েছেন। কি কারণে এত উপরে উঠে গেলেন, কি করেই উঠে গেলেন মানুষের সামনে দিয়ে, খোলা মাঠে কি করে উঠে গেলেন এই ব্যক্তি সেটাও কিন্তু প্রশ্নের মুখে ফেলছেন। তিনি কেনই বা উপরে উঠেছিলেন, তিনি কি আত্মহত্যা করবার জন্য চেষ্টা করছেন না অন্য কোনো কারণ থাকতে পারে এর পিছনে, সেটাই কিন্তু এখন দেখবার বিষয়। কি কারণে সেই ব্যক্তি উঠেছে আমরা কিন্তু এখন অবধি কেউ জানি না। যতক্ষণ অবধি এই ব্যক্তিকে নামানো না হয় ততক্ষণ অবধি কিন্তু বলা অসম্ভব যে কি কারণে এই ব্যক্তি উপরে উঠে পড়েছেন। আপনাদেরকে আর একবার জানিয়ে রাখতে চাইব, মালদার গাজলের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ভান্ডারি গ্রামের এই ঘটনা সেই ছবি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু বিদ্যুৎ বন্ধ রয়েছে, এই টাওয়ারের মধ্য দিয়ে যে বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল সেই সংযোগ কিন্তু ইতিমধ্যে বন্ধ করা হয়েছে পুলিশের তরফ থেকে, কিন্তু তেমনটাই খবর আমাদের কাছে রয়েছে। যাতে ওই ব্যক্তিকে নামানো যায়, নামানোর পরেই কিন্তু বিদ্যুৎ আবার পুনরায় এই টাওয়ারের মধ্য দিয়ে চালু করা হবে। তবে যতক্ষণ অবধি ব্যক্তিকে নামানো যাচ্ছে না, এই যুবককে নামানো যাচ্ছে না, ততক্ষণ অবধি কিন্তু বিদ্যুৎ বন্ধ থাকবে। প্রায় 4 ঘন্টা, 3.5 থেকে 4 ঘন্টা হতে চললো, এখনও অবধি কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। তাকে অনেকক্ষণ বলার পরে যখন শুনছিলেন না তখন, তারপরেই কিন্তু বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়। বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করার পর এই যে টাওয়ার রয়েছে সেই সংযোগ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সংযোগ বিদ্যুৎ সংযোগ কিন্তু বন্ধ করা হয়েছে। তারপরেই কিন্তু এই ব্যক্তিকে নামানোর চেষ্টা করা হচ্ছে, তাকে দড়ি দিয়ে বেঁধে নামানো হবে বলে এমনটাই কিন্তু দমকল সূত্রের খবর। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, দমকল সূত্রে খবর রয়েছে যে এই ব্যক্তিকে কিন্তু দড়ি দিয়ে নামানো হবে, সেই ছবি কিন্তু আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি গাজলের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিপাড়া গ্রাম থেকে। অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে কোথাকার ঘটনা, আপনাদেরকে আর একবার জানিয়ে রাখবো, ভান্ডারি গ্রামের ঘটনা এটি।
একটা মাঠের মধ্যে একজন ব্যক্তি ওই যে মাথার মধ্যে দেখছেন সেই ব্যক্তি কিন্তু উঠে পড়েছেন। দমকলকর্মীরা তাকে কিন্তু দড়িতে বেল্ট সিস্টেমে বাঁধার চেষ্টা চালাচ্ছেন, তাকে বেল্ট দড়ি দিয়ে বেল্টের সিস্টেম করে তাকে কিন্তু নামানো হবে, এমনটাই কিন্তু দমকল সূত্রে খবর রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কর্মী তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে, তারা সমস্ত বিষয়টা নজরে রাখছেন, যাতে প্রচুর মানুষজনের ভিড় রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজরে রাখা হচ্ছে। এখনও অবধি কিন্তু জানা যায়নি এর নাম কী বা কী কারণে কোথা থেকে এসছে সেটা কিন্তু এখনও অবধি আমরা কেউ জানতে পারিনি। যতক্ষণ অবধি তাকে নামানো যাচ্ছে না ততক্ষণ অবধি কিন্তু বলা কোনোভাবেই বলা সম্ভব হচ্ছে না যে এই ব্যক্তিটা কে বা কোথা থেকে এসছে, কী কারণে তিনি উপরে উঠে পড়েছেন সেটা কিন্তু আমরা কেউ এখনও জানতে পারিনি। তিনি আদৌ সুস্থ মস্তিষ্কের মানুষ কিনা, সুস্থ মস্তিষ্কের যুবক কিনা, নাকি মানসিক ভারসাম্যহীন, আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু ওই ব্যক্তিকে নামানো হচ্ছে, সেই ছবি কিন্তু আপনারা দেখছেন, ওই ব্যক্তিকে বেল্ট সিস্টেমে নামানো হচ্ছে, নিচে থেকে দড়ি দিয়ে বেল্ট সিস্টেম করা হয়েছে, সেই সিস্টেমে কিন্তু তাকে নামানো হচ্ছে, নিচের দিকে ধীরে ধীরে নামানো হচ্ছে, যাতে ব্যক্তিটির কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে কিন্তু আপনারা দেখছেন যে মাঝখানে ঝুলছে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিকে কিন্তু বেল্ট সিস্টেমে নামানো হচ্ছে, সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখছেন বেঙ্গল টাইমস 24/7-এ। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো বেল্ট সিস্টেমে কিন্তু ওই ব্যক্তিটাকে নামানো হচ্ছে, সেই ছবি কিন্তু আপনারা দেখছেন যে বেল্ট সিস্টেম করে তাকে কিন্তু নামানো হচ্ছে। দীর্ঘ 3.5 ঘন্টার প্রচেষ্টার পর কিন্তু সাফল্য পেতে চলেছে দমকলকর্মী এবং পুলিশ কর্মীরা, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু মাটিতে নিয়ে আসা সম্ভব হবে। এই যে ব্যক্তি সেই ব্যক্তিকে কিন্তু নামানো হচ্ছে বেল্ট সিস্টেমে, আপনারা সেই ছবি কিন্তু দেখছেন সরাসরি বেঙ্গল টাইমস 24/7-এ। আর অল্প কিছুক্ষণের মধ্যে মানে কয়েক সেকেন্ডের মধ্যে নেমে যাবে এই যে মাটিতে নামানো হয়েছে দমকলকর্মীরা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবার চেষ্টা চালাবেন যে তিনি কেন উপরে উঠে পড়েছেন। দেখছেন সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির ছবি আপনারা দেখছেন, তাকে কিন্তু নামানো সম্ভব হয়েছে। তার মুখ থেকে শুনবো দমকলকর্মীরা, তার মুখ থেকে শুনে নেবেন যে তিনি কী কারণে উপরে উঠেছিলেন, কিসের জন্য উঠেছিলেন সেটা কিন্তু এখন আমরা জানবার চেষ্টা করবো। দমকলকর্মী এবং পুলিশকর্মীরা তাকে কিন্তু উদ্ধার করলেন, উদ্ধার করে কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন মাঠের বাইরের দিকে, তাকে কিন্তু সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে যে তিনি কী কারণে উপরে উঠেছিলেন। চারিদিকে ক্যামেরা বন্দি হচ্ছে, এই দৃশ্য, এই বিরল দৃশ্য কিন্তু চারিদিকে ক্যামেরা বন্দি হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখছেন। কি বলছেন, জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে তাকে, তাকে তার থেকে জানবার চেষ্টা করা হবে। তিনি কিন্তু এসেই শুয়ে পড়েছেন, অনেকটা মনে হচ্ছে যে তিনি আদৌ সুস্থ মস্তিষ্কে সম্ভবত নয়, সে ছবি কিন্তু কথা বলেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবে এই ব্যক্তি কিন্তু 3 দিন ধরে খায়নি তেমনটাই কিন্তু জানা যাচ্ছে, তাকে কিন্তু জল খাওয়ার চেষ্টা করছেন। তিনি একজন আদিবাসী বলে তিনি কিন্তু 3 দিন ধরে খায়নি, না খেয়ে রয়েছে এমনটাই কিন্তু এখনো অবধি জানা যাচ্ছে। তবে পুলিশের একটা অংশ কিন্তু আমাদেরকে কানে কানে জানিয়ে দিলেন যে সম্ভবত ইনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারে। কোনো সূত্রে আমরা জানতে পারলাম যে তিনি মানসিক ভারসাম্যহীন হতে পারে, তাকে কিন্তু জল খাওয়ানো হচ্ছে, তিনি 3 দিন ধরে খায়নি, না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় তিনি কিন্তু এই উপরে উঠেছিলেন। তিনি আদিবাসী সম্প্রদায়ের কিন্তু জানা যাচ্ছে। সংবাদ দেখতে থাকেন বেঙ্গল টাইমস 24/7, প্রত্যেক মুহূর্তের আপডেট খবর পেতে লাইক করুন, শেয়ার করুন আমাদের পেজটাকে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, চলো এবার খাও, আপেল না, ওই আপেল খাও, চলো চলো চলো।